নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি, এখানে প্রতি বছর লাখ লাখ মানুষ এর সৌন্দর্য দেখতে আসেন। তবে এখানে যারা বাস করেন তারা কিন্তু স্বাস্থ্যসেবা তেমন একটা পাচ্ছেন না যেমনটি পাওয়ার কথা ছিল। আমাদের আজকের অসুখের খরচ অনুষ্ঠানের আলোচনার বিষয় রাঙামাটি জেলার স্বাস্থ্যসেবা, এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার দীপক চাকমা, প্রজেক্ট মেডিকেল অফিসার, দি ল্যাপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আমাদের সঙ্গে আরও আছেন ডাক্তার মোহাম্মদ শওকত আকবর খান, আবাসিক মেডিকেল অফিসার, রাঙামাটি জেনারেল হাসপাতাল, এবং আরও আছেন ললিত চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি রাঙামাটি। আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি প্রথমেই ডাক্তার মোহাম্মদ শওকত আকবর খান আপনার কাছে জানতে চাইব, আপনি যেহেতু এখানকার একমাত্র সরকারি হাসপাতালের আরএমও, পুরো জেলার স্বাস্থ্যসেবা আসলে কীভাবে চলছে যদি সংক্ষেপে আমাদেরকে চিত্রটি তুলে ধরেন। পার্বত্য চট্টগ্রামের বাস্তবতা প্লেন ডিস্ট্রিক্টের তুলনায় ভিন্ন। এখানকার ভূপ্রাকৃতিক অবস্থানগত কারণে এখানে যোগাযোগ ব্যবস্থাটা বেশ অপ্রতুল বিভিন্ন ক্ষেত্রে। রাঙামাটি সদর উপজেলা যেটা বা রাঙামাটি শহর জেনারেল হাসপাতালের যেটা, এটার সাথে প্লেন ডিস্ট্রিক্টের বা চট্টগ্রামের যোগাযোগ ভালো, কিন্তু সদর ত্যাগ করে আপনি যখনই হেলথ কমপ্লেক্সগুলোতে যাবেন এগুলো এক একটাতে পানিপথে আপনাকে কোনো কোনো ক্ষেত্রে 7-8 ঘন্টা পর্যন্ত লাগবে, 7-8 ঘন্টা পর্যন্ত লাগবে পানিপথে উপজেলা হেলথ কমপ্লেক্স যেতে। সেজন্য কিছু উপজেলা আছে যেগুলো আসলে রাঙামাটি শহরের সাথে কানেক্ট করাটাই তাদের জন্য কঠিন। তারা দেখা যায় লংগদু, বাঘাছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স, তারা খাগড়াছড়ির সাথে যোগাযোগ ভালো, তারা খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে চলে যায় তাদের যোগাযোগের সুবিধার জন্য, কারণ এখানে আসতে বেশি সময় লাগে। তারপরে রাজস্থলী, কাপ্তাই, কাউখালী এগুলোর সাথে রাঙামাটি সদরে আসতে যে সময় লাগে তার চেয়ে কম সময়ে তারা চট্টগ্রাম মেডিকেলে চলে যেতে পারে, এই জন্য তারা আবার ওইমুখী। ফলে দেখা যাচ্ছে যে 10টা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে 4 থেকে 5টা স্বাস্থ্য কমপ্লেক্স হয়তো আমরা সদর হাসপাতাল কাভার করতে পারি। তো রাঙামাটি জেনারেল হাসপাতালের অবস্থা কিছুদিন আগেও বেশ খারাপ ছিল, যখন থেকে রাঙামাটি মেডিকেল কলেজ বাস্তবায়িত হলো এখানে আরও বিশেষজ্ঞ চিকিৎসকগণের হলো ব্যবস্থা হলো, পরবর্তীতে ইন্টার্নশিপ চালু হলো, দেখা গেলো যে এখানে তখন থেকে বিভিন্ন প্রকার বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতি আমরা পেলাম এবং আমরা বিভিন্ন রকমের শুধু বহির্বিভাগ বা নামমাত্র অন্তঃবিভাগের সেবা না দিয়ে আমরা এখানে সিজারিয়ান সেকশন 24 ঘন্টা প্রসূতি মায়েদের সিজারিয়ান ডেলিভারি, নর্মাল ডেলিভারি, সাথে বড় বড় অপারেশন যেগুলো পিত্তথলির পাথর, তারপরে কিডনির পাথর, তারপরে হার্নিয়া, হাইড্রোসিল, অ্যাপেন্ডিসাইটিস, পারফোরেশন, এরকম বড় বড় অপারেশন আমরা এখন সম্পন্ন করতে পারতেছি আগের চেয়ে অনেক সাবলীলভাবে। আগে আসলে এই ধরনের সবগুলো রুগী আমরা চট্টগ্রাম মেডিকেলে রেফার করে দিতাম, রুগীরা অসন্তুষ্ট হতো, বলতো যে আপনাদের মেডিকেলে রেফারেলটা অনেকটা কমেছে আর কি, অনেক কমে গেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ডাক্তার দীপক চাকমা আপনার কাছে জানতে চাইব যে সরকারি হাসপাতালের চিত্র আমরা কিছুটা জানলাম, যে বেসরকারি হাসপাতাল কীভাবে সেবা দিচ্ছে, তারা কতটা কভার করতে পারছে। রাঙামাটিতে যেটা দেখা যায় বেসরকারি হাসপাতাল একেবারেই তুলনামূলকভাবে কম, যা আছে চন্দ্রগোনা এক হাসপাতাল একটা আছে, রাবেতা হাসপাতাল লংগদু এবং রাঙামাটিতে 2টা ক্লিনিক আছে, কিন্তু এই বেসরকারি হাসপাতালে এখানে দেখা যায় তারা কিন্তু সব সেবা দিতে সক্ষম নয়, যেহেতু এখানে ডাক্তারের স্বল্পতাও আছে এবং তাছাড়াও এখান থেকে সরকারি হাসপাতালে কিছু রোগীরা যায় এবং তার থেকেও চিটং তারা যেহেতু সুযোগ সুবিধা বেশি ওখানে চলে যায়, যার জন্য এখানে এটাই বলবো আমি বেসরকারি হাসপাতালগুলোর চাহিদা আসলে বেশি থাকা সত্ত্বেও কিন্তু তারা এখানে সেবাটা এখানে সহজে নিতে চায় না, তারা মনে করে এখানে হচ্ছে ডাক্তারের স্বল্পতা কম বা এখানে ওইভাবে বিশেষজ্ঞ ডাক্তার থাকে না এখানে, যার জন্য এভাবে তারা ওইটাই বেশি মনে করে এখানে এখানে সেবাটা ওইভাবে নিচ্ছে না তারা। আচ্ছা, কিন্তু মানে এই বেসরকারি হাসপাতালগুলোতে মানে যারা চেম্বার প্র্যাকটিস করছেন তারা কি এখানকার নাকি চিটং থেকেও আসছেন বা ঢাকা থেকে আসছেন? এখানে দেখা যায় যারা চেম্বার করেন সাধারণত সবাই তারা হচ্ছেন যে মেডিকেল কলেজেরই ডাক্তার এবং কিছু কিছু বাইরের হাসপাতাল বাইরে চাকরিরত অবস্থায়ও তারা এখানে এসে প্র্যাকটিস করেন, ওইভাবেও তারা চলছে, কিন্তু এটা এই সংখ্যাটাও একেবারে কম খুব একটা। ধন্যবাদ ললিত চন্দ্র চাকমা, আপনার কাছে জানবো যে আমরা এই পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে একটা জিনিস দেখে থাকি যে চিকিৎসকরা এই এলাকায় থাকেন না, চট্টগ্রাম থেকে এসে সেবা দিয়ে যান আর কি, এক্ষেত্রে সেবার এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়। রাঙামাটির ক্ষেত্রে বাস্তবতাটা আসলে কীরকম? আপনি যা বলেছেন সেটা তো ঘটছে, আমাদের স্বাস্থ্য সেবাটা তো একটা মৌলিক অধিকারের অংশ, এটাকে নিশ্চিত করার জন্য রাষ্ট্র তথা সরকার
সরকারিভাবে স্বাস্থ্য প্রশাসনকে নিয়োজিত রেখেছেন। তো সেখানে ভালো দিক যেমন আছে, সবল দিক যেমন আছে, দুর্বলতা সীমাবদ্ধতা অবশ্যই আছে। তা আমার দিক থেকে সীমাবদ্ধতা বলতে আমি যেগুলো যেভাবে বিচার করব সেগুলো হচ্ছে যে, একটা হচ্ছে কাঠামোগত ব্যবস্থাপনাগত দুর্বলতা, আর একটা হচ্ছে আমাদের এটা দৈবিক, এটা গড গিফটেড, বহু প্রকৃতির কারণে আমরা অনেক সময় স্বাস্থ্যসেবাটা পাচ্ছি না নানাবিধ কারণে। তো আমরা চাইলে যে কাঠামোগত যে দুর্বলতাটা এটা কাটিয়ে উঠতে পারি, ভৌগোলিক যে সীমাবদ্ধতা, সেই কাঠামোগত দুর্বলতাগুলো কী কী যদি একটু আপনি একটা বলে দিয়েছেন যে সরকারিভাবে ডাক্তার হয়তো নিযুক্ত আছেন, হয়তো তাকে কর্মস্থলে গিয়ে পাওয়া যাচ্ছে না, এবং যতজন ডাক্তার দরকার, যতজন নার্স দরকার সেখানে ততজনকে পোস্টিং দেওয়া হচ্ছে না, অথবা পোস্টিং দিলেও পরে ওনারা কর্মস্থলে যোগাযোগ কী বলে উপস্থিত থাকছেন না। আর আরেকটা বড় বিষয় আমার যেটা মনে হয়েছে যে এখানে অনেক হসপিটালে অনেক দামি দামি কিন্তু সরঞ্জাম আছে, ধরেন এক্স রে আরও অন্যান্য, আমি সবগুলোর নাম জানি না, কিন্তু সেখানে টেকনিশিয়ান নেই। তো অথবা টেকনিশিয়ান থেকেও যদি থাকে কিন্তু সেটা কোনো না কোনোভাবে এটা ছিটকে যে যতগুলো সরকারি হসপিটালের বাইরে যে ক্লিনিকগুলো আছে তাদের কাছে রেফার করে দেওয়া হচ্ছে। সেখানে একটা হয়তো একটা স্বার্থের একটা বিষয় থাকতে পারে ডাক্তারদের সাথে যারা ক্লিনিক পরিচালনা করে থাকে। কাজে এভাবে যতটুকু স্বাস্থ্যসেবা যাওয়ার কথা ছিল পাবলিকের কাছে, জনতার কাছে, বা জনগণ যে মাত্রায় যে হারে স্বাস্থ্যসেবাটা পাওয়ার কথা ছিল সেটা পাচ্ছে না, যেটা একটা বড় সীমাবদ্ধতা। ডাক্তার শওকত আকবর খান, আপনার কাছে জানবো যে উপজেলার হাসপাতালগুলোর আসলে বেহাল দশাটা কীরকম, মানে কতটুকু সেবা আসলে নিতে পারছে, আসলে কী পাওয়ার কথা ছিল? উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনেকগুলোই ছিল আসলে টিনের স্থাপনা বেশ কিছুদিন আগেও, 18-19 সালের পর থেকে এখানে অনেকগুলো 31 সজ্জা বিশিষ্ট ভবন হয়েছে অলরেডি। এই মুহূর্তে কাপ্তাই, কাউখালী, রাজস্থলী, বিলাইছড়ি এসব জায়গায় 31 সজ্জা বিশিষ্ট হসপিটালের ভবন হয়ে গেছে, যদি এখনও ম্যান পাওয়ার পুরোপুরি পাওয়া যায়নি। এখানে এসব ভবন হওয়াতে ডাক্তারদের থাকার ব্যবস্থা, স্টাফ নিয়োগ যদি পুরোপুরি পায়, এবং ফার্নিচার, অন্যান্য যন্ত্রপাতি, সেবার যন্ত্রপাতি অ্যাভেলেবল হচ্ছে, এবং সেবার মান আগের চেয়ে অনেকগুণ বৃদ্ধি পেয়েছে, এবং মানুষ আস্থার সহিত এসব জায়গায় মানে সেবা নিচ্ছে। কোন সেবাটি নিতে পারছে? কিছু কিছু জায়গায় স্থাপনা যেখানে কিছু, কেমন সংখ্যক ডাক্তার আছে, আপনি জনবলের দিকটাও যদি একটু বলেন। জনবলের দিক থেকে এই মুহূর্তে আসলে 42তম বিসিএস পদায়নের পর থেকে বেশ কিছু ডাক্তার এখন নিয়োগ হওয়াতে এই মুহূর্তে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আসলে ডাক্তার ভালো মতোই আছে এবং এখানে সেবা পাওয়া যাচ্ছে। তবে সবসময় ডাক্তার থাকে না, বিদায় দেখা যায় যে কিছুদিন পর আবার ট্রান্সফারজনিত কারণে, কেন সেটাই জানতে চাচ্ছি। ডাক্তার আসলে এই মুহূর্তে আছে, ডাক্তার দেখা যায় হিল ট্যাক্স হওয়াতে আবার পদায়ন হয়ে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়, ওনারা বদলি নিয়ে নেন। তখন বদলির পরবর্তীতে আর দ্বিতীয় আর অনেক সময় ডাক্তার খুঁজে পাওয়া যায় না। যেভাবে আমরা আবার আপনারাও তো বিভিন্ন সময় এই উপজেলা থেকে হাসপাতাল ডাক্তারদেরকে নিয়ে এখানে আবার পোস্টিং করেন, সদর হাসপাতাল চালাতে হয়, কারণ সদর হাসপাতালে ডাক্তারের শূন্যতা থাকলে তখন মানে এই টানাটানি দিয়ে আসলে চলে, এভাবে চলতেছে, এটা পার্বত্য চট্টগ্রামের কিছুটা বাস্তবতা। তবে যখন থেকে আমরা এই যে বিসিএস এর মাঝে মাঝে যখন একসঙ্গে অনেকগুলো ডাক্তার পাই তখন দেখা যায় আমাদের সেবা মানটা একটু ভালো হয়। এই মুহূর্তে জেনারেল হাসপাতালের অবস্থা মোটামুটি ভালো, কারণ এখানে মেডিকেল কলেজ হওয়াতে আমরা বিশেষজ্ঞ ডাক্তারকে পাচ্ছি। এখানে আমাদের এক্স রে, আল্ট্রাসোনোগ্রাম, ইসিজি, বিভিন্ন ল্যাবের পরীক্ষা, শিশু বিকাশ কেন্দ্র, তারপর গর্ভবতী মায়েদের সেবা। আমরা যদি একটু আপনাকে জিজ্ঞেস করি যে কোন পরীক্ষাগুলো এখনো করতে পারছেন না কিন্তু জরুরি, যেটার জন্য চিটাগাং পাঠাতে হচ্ছে, আমরা কিছু কিছু হরমোন, ইলেকট্রোলাইটস এইসবগুলো করতে পারতেছি না, তবে এইসব ক্ষেত্রে আমাদের কাছে এমআরআই সিটি স্ক্যান আসলে আমাদের জায়গার অভাবে বসতেছে না। আমরা নতুন ভবন পেলে সেখানে জায়গা সংকুলন হলে এমআরআই সিটি স্ক্যান বসে যাবে, ডায়ালাইসিস ইউনিট হবে, আইসিইউ হবে, সিসিইউ হবে। ডাক্তার জীবক, আপনার কাছে জানবো যে আপনি একই সঙ্গে একটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক একটির মালিক আপনি, তো অন্যান্য জায়গায় আমরা দেখি যে এই মালিকরা খুব আনন্দে সানন্দে থাকেন, প্রচুর রোগী থাকে বা প্রচুর ব্যবসা থাকে, এই এলাকার মানুষের যে আর্থিক যে অবস্থা, সব মিলিয়ে হাসপাতাল কীভাবে চালাচ্ছেন, কতটা লাভবান হচ্ছেন বা কী ধরনের সেবা দিতে পারছেন যেটি সরকারি হাসপাতাল দিতে পারছে না? আমরা আসলে চেয়েছিলাম যে এখানে যে মানে পার্বত্য চট্টগ্রামের যে জনগণ আছে তাদের সুযোগ সুবিধা বুঝে আমরা এই ক্লিনিকটা করেছিলাম, যেহেতু তারা চিরঙ্গিয়ে অপারেশন করতে হয় বা অনেক কিছু করতে হয় যার জন্য অনেক টাকার প্রয়োজন হয়, সেহেতু আমরা খুব কম
খরচে তাদেরকে সাহায্যটা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পরবর্তীতে দেখা যায় ওই রোগীরাও ওইটাও তারা আমাদেরকে যে আমরা যে খরচটা করে থাকি ওইটাও তারা দিতে চায় না বা দিতে পারে না, সহজে পারছে না, তো তারা সবাই চলে যায় চিটিংয়ে। তো এইভাবে তারা এভাবে চলতে থাকে, কিন্তু তারা আবার ওইখানে গিয়ে চিকিৎসাটা করে আসে। তো আমি সর্বোপরি যেটা বলবো সেহেতু আপনি যেটা বললেন যে আমরা আসলে এই ক্লিনিকের মালিকরা তো হাসি খুশি থাকে, কিন্তু আমি এখানে বলবো আমরা কিন্তু হাসি খুশি না, কিন্তু আমরা যেভাবে আমরা পুঁজি দিয়ে আমরা যে যার যতটুকু টাকা দিয়ে আমরা যে ক্লিনিকটা শুরু করেছিলাম, আমরা এত বছরেও কিন্তু ওই ক্লিনিকের টাকা এখনও আমরা তুলতে পারি নাই। তুলতে না পারার বিকল্প হিসেবে কিছু করছেন, মানে কিভাবে চলছে, কেন চালাচ্ছেন? বিকল্প হিসেবে আমরা ঠিক ওইভাবে করছি না, তারপরে আমরা জনগণের কথা ভেবে এখন শুধুমাত্র আমরা আমাদের একজন গাইনি চিকিৎসক আছেন আমাদের পার্টনার, ওনার মাধ্যমে আমরা কিছু মানে গাইনি আমরা অপারেশন এবং চিকিৎসা সেবা ওইভাবে দিয়ে যাচ্ছি আমরা। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ শওকত, আপনার কাছে জানবো যে বেসরকারি হাসপাতাল কতটুকু অ্যাডিশনাল সেবা দিতে পারছে যেটি সরকারি হাসপাতাল দিতে পারছে না। আসলে বেসরকারি হাসপাতাল যেগুলো হয়েছে এগুলো খুব সীমিত পর্যায়ের। এখানে হাসপাতাল রাঙামাটি উপজেলার বা জেলার সামগ্রিক মানুষের আর্থসামাজিক অবস্থা ভালো না হওয়াতে এখানে আসলে ক্লিনিকমুখী রোগীর সংখ্যা খুবই কম, যে কারণে জেনারেল হাসপাতালে আসলে রোগীর চাপ অনেক বেশি। এই মুহূর্তে 50 সজ্জার একটা জেনারেল হাসপাতালে আমি প্রায় 200 রোগীর রেগুলার সেবা দিয়ে যাচ্ছি। ফ্লোরেও আসলে অনেক সময় সিট দেওয়ার জায়গা থাকে না, আমার কেবিনগুলো সবসময় ফিল আপ থাকে। রোগীকে আসলে অনেক রোগী অনেক সময় চিটং যাওয়ার কথা বললে ওরা ক্লিনিকমুখী হতে চায়, কিন্তু ক্লিনিকগুলো আসলে এখনও পর্যন্ত সেভাবে বিশেষজ্ঞ ডাক্তারের সমাগম করতে না পারাতে ওভাবে ক্লিনিকগুলো এখনও মুভ করতেছে না। আর হলো আসলে রোগী যারা দিবে সেবা গ্রহীতা যারা তাদের আসলে অত আর্থসামাজিক অবস্থা ভালো নয়, এই জন্যই বেসরকারি চিকিৎসা ব্যবস্থাটা ওভাবে অন্যান্য শহরের মতো এখানে গড়ে উঠছে। ধন্যবাদ ললিতচন্দ্র, আপনার কাছে জানবো যে মানুষের আসলে কী হচ্ছে যারা একেবারে দূরবর্তী অঞ্চলে যারা আছে সদর হাসপাতালে আসতে পারছে না, মাঝামাঝি এমন একটা জায়গায় পড়ে গেছে, তাদের জীবনের পরিণতি আসলে কী ঘটছে, এটা কতটা অসহনীয়, সেই গল্প যদি একটু বলেন। আপনাকে প্রথমে বুঝতে হবে যে রাঙামাটি মানে শুধু রাঙামাটি শহর না, এইটা শুরু হয়েছে আমার দক্ষিণে একদম মিয়ানমার আর উত্তরে তো বুঝতে পারছেন একদম ত্রিপুরা মিজোরাম, এটাই তো রাঙামাটি জেলা, এটা বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। তো এই জেলার মানুষের যে যোগাযোগ ব্যবস্থা বা শহরে আসা, সুস্থ শরীর নিয়ে আসাটা তো আরেক একেবারে লঙ্কা কাণ্ড ঘটানোর মতো অবস্থা। তো সেখানে অসুস্থতা যদি হয়ে যায় কোনো মানুষ, তার স্বাস্থ্যসেবা যে উপরালা জানা ছাড়া, হ্যাঁ, আর বাকিটা হয়তো একটু উপলব্ধি করা যায়, যেখানে যোগাযোগ ব্যবস্থা নেই, হ্যাঁ, সড়ক জলপথ, এখন ধরেন শুষ্ক মৌসুম, ধরেন আমি যদি এখন জুরাছড়ি উপজেলার কথা বলি, দুমদুমিয়া, হ্যাঁ, দুমদুমিয়া একটা অনেক প্রত্যন্ত একটা ইউনিয়ন, তো সেখানে যদি কোনো মানুষ হঠাৎ করে জটিল রোগ বা অন্য কোনো অসুবিধায় পড়ে যায়, তাকে এখানে নিয়ে আসাটা তো চিন্তা করা যায় না। একদিকে পানি শুকিয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা থাকছে না, আবার ওদিকে সড়ক যোগাযোগ সেটাও অত্যন্ত দুর্বল, এখন হয়তো সীমান্ত সড়ক আছে, টাকা নাই যে সে এত দূর পর্যন্ত আসবে। প্রথম কথা হচ্ছে আসতে চাইলে তো সে আসতে পারছে না, টাকা নাই, প্রত্যন্ত অঞ্চলের মানুষ টাকা থাকবে না, এটাই স্বাভাবিক, কারণ তাদের যে উৎপাদন ব্যবস্থা অথবা তাদের যে পণ্য বাজারজাত করে পয়সা আয় রোজগারের করার জায়গাগুলো তো খুবই সীমিত। এখন তাদের যে স্বাস্থ্য সেবা পাওয়ার যে ব্যবস্থাগুলা বা সুযোগগুলা এটা একটু উপলব্ধি করতে হবে। আমি আপনার সম্মত কিছু যোগ দিতে চাই। হ্যাঁ, আসলে প্রত্যন্ত অঞ্চলের লোকজনের জন্য বেশ কয়েকটি প্রতিষ্ঠান সরকারের সাথে কোলাবোরেশনে কাজ করে, ইউনিসেফ, ইউএনডিপি, সেভ দ্য চিলড্রেন, সূর্যের হাসি, আরও বেশ কয়েকটি এনজিও, হিল ফ্লাওয়ার্স, এই টাইপের এনজিওগুলো কাজ করে। এরা এক একটা এক এক সময় এই রুগীগুলোকে আনা নেওয়ার যে কষ্টটা এটা ওনারা বেয়ার করেন। জেলা পরিষদ আছেন এখানে, অনেক সময় ইউএনও, ডিসি, তারপরে প্রশাসনিক সাহায্যের মাধ্যমে এই রোগীগুলো ডিস্টেন্স প্লেস থেকে জেনারেল হাসপাতালে চলে আসেন। জেনারেল হাসপাতাল এখন মোটামুটি অপারেশনগুলো চালু হওয়াতে তাদেরকে আর এখান থেকে আবার চিটং পর্যন্ত যেতে হয় না। তবে এখন এই যাতায়াত ব্যবস্থাগুলোর ক্ষেত্রে সরকার বিভিন্নভাবে ফান্ডের কোলাবোরেশন ফান্ড আসাতে আমরা এই ধরনের রোগীদেরকে জেনারেল হাসপাতাল পর্যন্ত এনে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আমরাও করি, আমরা ডিলেপ্রাসি মিশন ইন্টারন্যাশনাল, যেহেতু আমরা সরকারের
একটা সহযোগী পার্টনার কুষ্ঠ রোগীদেরকে নিয়ে আমরা কাজ করি। কুষ্ঠ রোগীদের ক্ষেত্রেও আমরা যাদের কুষ্ঠ রোগীর কি মানে প্রকোপ বেশি এরকম প্রকোপ আছে, কিছু কিছু উপজেলায় একেবারেই কম আর কিছু কিছু উপজেলায় বিশেষ করে বেশি, বাগাইছড়ি উপজেলা, এদিকে বরগল উপজেলা আর বিলাইছড়ি উপজেলা। রোগীকে আপনারা এখন পর্যন্ত ট্রিটমেন্টের আওতায় আমরা রাঙ্গামাটি জেলায় 1300 উপরে কুষ্ঠ রোগীকে আমরা চিকিৎসার আওতায় এনেছি। তার মধ্যে আমরা এখন চিকিৎসারত আছে 59 জন চিকিৎসারত। বিনামূল্যে সেবা দিচ্ছেন? বিনামূল্যে, এটা সরকারের কাছ থেকে আমরা ওষুধগুলো নিয়ে সম্পূর্ণ আমরা বিনামূল্যে কুষ্ঠ রোগীদেরকে সদর হাসপাতালকে বা উপজেলা হাসপাতালকে ইকুইপড করা হচ্ছে বা জনবল দেওয়া হচ্ছে। একইভাবে যদি এইসব জেলার ক্ষেত্রে চিন্তা করা হয় সেক্ষেত্রেও বৈষম্য থেকে যায় কি না? আরও স্পেশাল ফোর্স, আরও বেশি অন্যভাবে চিন্তা করা, নো অ্যাম্বুলেন্স দিয়ে পরিবেষ্টিত করা, আরও বিশেষ ফোর্স দরকার কিনা আপনি কি মনে করেন? এখানে আসলে যেসব জায়গায় নৌপথে যাতায়াত করতে হয় এসব জায়গায় নো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে হেলথ কমপ্লেক্সগুলো? কতগুলো আছে যে যে জায়গায়, যেমন জুরাছড়ি, বিলাইছড়ি, বরকল, এসব জায়গায় নো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে। আর বাঘাইছড়ি এবং লঙ্গদুর সাথে আমাদের রোড কানেকশন হওয়াতে তারা নৌপথ সড়ক পথে চলে আসে, এসব জায়গায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে। আমাদের অন্যান্য প্লেন ডিস্ট্রিক্টে যেরকম হেলথ কমপ্লেক্সগুলোতে এখন অপারেশনের চর্চা শুরু হয়ে গেছে গত কয়েক বছর ধরে, বিশেষ করে কোভিডের আগের থেকে আমরা স্বাস্থ্য ব্যবস্থা আসলে আগের চেয়ে অনেক ইম্প্রুভ করে গেছি। তেমনি এখানকার জেনারেল হাসপাতাল কিছুটা এগিয়ে গেলেও কিন্তু হেলথ কমপ্লেক্সগুলোকে আসলে এগিয়ে নেওয়াটা আরও সময় সাপেক্ষ ব্যাপার। এখানে স্থাপনার সমস্যা, স্থাপনা কিছু হয়েছে কিছু হয়ে যাবে, জনবল থাকতে চায় না, এটা একটা সমস্যা। জনবল থাকার জন্য কোয়ার্টারের সমস্যা, সেগুলো নির্মাণ হয়ে যাচ্ছে। যোগাযোগ ব্যবস্থাটা যদি আরও উন্নত হয় তখন আসলে আমরা ডাক্তার, সিস্টার, কর্মচারী এইসব জিনিসগুলো পাবো এবং সাথে আমাদের যন্ত্রপাতিগুলো পাবো এবং আমাদের সেবার মান, এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতেও দেখা যাবে যে অপারেশনজনিত সমস্যাগুলো সমস্যার সমাধান করা যাবে। ডাক্তার জীবক, আপনার কাছে জানবো যে এই যে চিকিৎসকরা কেন থাকতে চান না, তাদের ক্ষেত্রেও তো নানা ধরনের অভিযোগ আছে বা তারা কষ্ট পান, মানে সেক্ষেত্রে তাদেরকে কোনো একটা ইনসেন্টিভ কিংবা তাদেরকে রাখার কোনো ব্যবস্থার ক্ষেত্রে আপনার কোনো পরিকল্পনা বা পরামর্শ আছে কিনা? আমার পরামর্শ হচ্ছে এটাই, বিশেষ করে এখানে ধরেন যে প্রত্যন্ত অঞ্চলে যে উপজেলাগুলো আছে সেই উপজেলাতে আসলে বিদ্যুতের একটা বিরাট একটা ঘাটতি আছে, যেহেতু বিদ্যুৎ এখানে যদিও বা কয়েকটা উপজেলাতে সরকারিভাবে নেওয়া হয়েছে কিন্তু ওখানে পর্যাপ্তভাবে বা ওইভাবে দেখা যায় 24 ঘন্টার মধ্যে হতে 4-5 ঘন্টা থাকে, বাকি সময়গুলোতে থাকে না। আর তাছাড়াও এখন সরকারিভাবে কিছু কিছু স্বাস্থ্য কমপ্লেক্স এগুলো এখনও হচ্ছে, নতুনভাবে হচ্ছে, সেহেতু এখানে ডাক্তারেরও থাকার তেমন কোনো সুব্যবস্থা নেই। আশা করি আগামীতে যদি এই স্বাস্থ্য কমপ্লেক্সগুলো যদি গড়ে ওঠে, যদি সহ আবাসিক সহ হয়তো তখন থাকার একটা ব্যবস্থা হবে। ললিতচন্দ্র, আপনার কাছে জানবো যে জেলা পরিষদ এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও আমরা শুনি যে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে যে অভূতপূর্ব পরিবর্তনের জন্য তারা উদ্যোগ নিয়েছেন ব্যাপারটা আবার এরকমও না আর কি, মানে তারা আরও কী করতে পারে বলে আপনি মনে করেন? ব্যাপারটা একটু জটিল আমার কাছে। হ্যাঁ, জেলা পরিষদ এইটা আমার দৃষ্টিকোণ থেকে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, একটা উন্নয়নমূলক প্রতিষ্ঠান, কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে ওনারা কী করছেন এটা নিয়ে আমার অনেকগুলো পর্যবেক্ষণ আছে। জি, আজকে ধরেন জেলা পরিষদ চাইলে একটা 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 অ্যামাউন্ট, কিন্তু একটা অ্যামাউন্ট চাইলে হসপিটালকে ডোনেট করে দিতে পারে। আমি মন্দির বানাচ্ছি, আমি হসপিটাল বানাচ্ছি না কেন? জি, তাই না? আমি ক্লাব বানাচ্ছি, আমি ক্লাব বানাচ্ছি, ক্লাব করতে আমার সাথে বোধহয় আর এম মহোদয় একমত হবেন, আমি ক্লাব বানাচ্ছি বিনোদনের জন্য, আমি স্বাস্থ্যসেবার জন্য হসপিটালে। আমার এখনও মনে পড়ে আমাদের রাঙামাটি জেলার একজন প্রখ্যাত সাংবাদিক হরিকিশোর চাকমা, এটা সম্ভবত আরও 5-16 সালের কথা। হ্যাঁ, রাতের কোনো একটা সময়ে হঠাৎ করে ফোন আসলো যে হরিদা অসুস্থ, উনি মোটরসাইকেল থেকে পড়ে গেলেন। আমি গিয়ে, তখন ছিলেন আমার বড় ভাই ডাক্তার স্নেহ কুমার চাকমা, ছিলেন সিভিল সার্জন, গিয়ে দাদাকে কানে কানে বললাম, দাদা রোগীর কী অবস্থা? বলে যে রোগীর অবস্থা ভালো না। তো আমি কীভাবে বুঝবো? বলে কান থেকে আমরা রেফার করেছি চিটংয়ে। এই যে চিটংয়ে নিয়ে যাওয়া, তাহলে নিয়ে যাবো কীভাবে আমরা? আমরা এখানে রাঙামাটিতে হসপিটাল, তাহলে আপনাদের অ্যাম্বুলেন্স কোথায় দাদা, পাওয়া যাবে কি না? বলে আমাদের চাকা ঠিক নাই হসপিটালে, আমাদের জেনারেল হাসপাতালের অ্যাম্বুলেন্সের চাকা ঠিক নাই। একটা চাকা কিনতে 2 লাখ টাকা লাগে রে ভাই। আমি যদি জনস্বাস্থ্যটাকে প্রাধান্য দিই, হ্যাঁ, এটা হয়ে যায়। তারপরে এ করতে 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 সর্বশেষ একটা অর্ডিনারি মাইক্রোবাসে করে আমাদের সেই সাংবাদিক হরিকিশোর চাকমাকে শেষ পর্যন্ত বেঁচে ছিলেন, এখনও বেঁচে আছেন। আমি আরেকটা বিষয় জানতে চাই যে আমরা আসলেই সারা দেশেই দেখছি যে স্বাস্থ্যকে জাতীয় সমস্যা হিসেবে আমরা এখনও ওই জায়গাতে নিতে পারিনি, একইভাবে এই পার্বত্য অঞ্চলেও স্বাস্থ্য সমস্যাটাকে কি আমরা আসলে সেই
দুই নম্বর তিন নম্বর বা এক নম্বর এই জায়গাতে নিতে পেরেছি কিনা আপনার কি মনে হয়? আমার মনে হয় না, আমার মনে হচ্ছে না যে সরকারিভাবে বিশেষত, হ্যাঁ, এটা যারা সাংবিধানিকভাবে স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করার জন্য দায়িত্ব নিয়েছেন, তো তাদের সেই কর্তব্যের জায়গাগুলো হচ্ছে আমাদের স্বাস্থ্য বিভাগ দেখছে, কিন্তু পাবলিক চাচ্ছে আমি নিতে চাই স্বাস্থ্যসেবা, নানা সীমাবদ্ধতা এগুলো এই স্বল্প পরিসরের আলোচনার বিষয়। ডাক্তার শওকত, আপনার কাছে জানবো যে 100 শয্যার হাসপাতালকে 250 শয্যায় উন্নীত করা হয়েছে, জনবল সেই আগের মতোই আছে 50 শয্যার মতো। আপনি শতবারও যদি বলেন যে আমরা পর্যাপ্ত সেবা দিচ্ছি, ভালো দিচ্ছি, কিন্তু আদৌ কি আসলে 250 শয্যা ঘোষণা করার পর যে মানের সেবা দেওয়ার কথা ছিল সেই সেবা দিতে পারছেন? নিজেকে কি সন্তোষজনক জায়গায় মনে হয়? আসলে এখনও ঘোষণা আসেনি, আর ঘোষণা আসবে যখন ভবনটা সম্পূর্ণ নির্মিত হয়ে যাবে। এই ভবনে আমরা এখনকার যে হাসপাতাল সেটার এখন মূল একটা ক্রাইসিস সেটা হচ্ছে আমাদের আইসিইউ নাই, ডায়ালাসিস নাই, সিসিইউ নাই, এই ব্যাপারগুলো এগুলো সব ওই ভবনে চালু হয়ে যাবে। এই জন্য আমাদের এখনকার অ্যানেস্থেশিয়া ডাক্তার, বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার এই জন্য এখন আমাদের আছে, যার মাধ্যমে আমরা শুরু করতে পারবো। আমি আরেকটু সাপ্লিমেন্ট করতে চাই, আসলে জেলা পরিষদ আমাদেরকে স্বাস্থ্য বিভাগকে আলাদা করে দেখে থাকেন, অতীতের অভিজ্ঞতাগুলো আমি জানি না, আমি যখন থেকে কাজ করছি আমি দেখতেছি যখনই আমরা কোনো ক্রাইসিসে পড়েছি, কোভিডকালীন সময়ে আমাদের হাসপাতালে একটু জায়গা না থাকাতে আমরা একটা স্কুল ঘরে কিছু সময়ের জন্য কোভিড ইউনিট চালিয়েছি, পরে আমরা জেলা পরিষদ চেয়ারম্যানের প্রত্যক্ষ সহযোগিতায় সম্পূর্ণ ওনাদের জেলা পরিষদের অর্থায়নে একটা কোভিড ইউনিট করেছি, যেখানে আমরা কোভিডকালীন সেবা দিতে পেরেছি। পরবর্তীতে এই যে দুতলার একটা ভবন, এটাকে আমরা তিনতলায় রূপান্তরিত করেছি, সেখানে কেবিনের ব্যবস্থা করা হয়েছে এবং ওয়ার্ড সম্প্রসারণ করাতে আমরা এখন 50 শয্যার একটা হাসপাতালকে প্রায় 200 শয্যার রোগী দিয়ে সেবা দিয়ে যাচ্ছি। ধন্যবাদ। আপনার শেষ পরামর্শটুকু জানতে চাইবো যে আসলে এই জেলার স্বাস্থ্যসেবার উন্নয়নে কী করা যেতে পারে? এখানে আমরা যদি নিয়মিতভাবে, যেমন হচ্ছে মেডিকেল কলেজ এখানে স্থাপিত হয়েছে, মেডিকেল কলেজে যদি আমাদের আমরা যদি প্রফেসরদেরকে যদি নিয়মিত যদিভাবে রাখতে পারি রাঙ্গামাটি জেলায়, তাহলে হয়তো আমরা আগামীতে আরও এই এলাকার জনগণ আরও উপকৃত হবে এবং হয়তো আরও সুযোগ সুবিধা পাবে এবং স্বাস্থ্যখাতে কিছুটা আমাদের রাঙ্গামাটি জেলার একটু উন্নত হবে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। পার্বত্য এই তিন জেলার স্বাস্থ্যসেবা এখনও অনেকটা পিছিয়ে আছে, এক্ষেত্রে এখানকার যোগাযোগ ব্যবস্থার সহযোগীকরণ যেমন দরকার এবং স্বাস্থ্য বিভাগকে বিশেষ গুরুত্ব দিতে হবে, জনবল বাড়াতে হবে, জনবল যেন এখানে থাকে সেই ব্যবস্থাও করতে হবে, একই সঙ্গে জেলা পরিষদকে বিশেষ অর্থ বরাদ্দ দিতে হবে যেন কাঙ্ক্ষিত সেবা পাওয়া যায়। এই ছিল আজকের মতো, আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব, সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। Thank you.